নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে তিনটে পাতা যে পাতার গুরুত্ব এই শীতকালে মারাত্মক এবং থ্রি সিক্সটি ফাইভ ডেজই ইউজ করি আমি নিজে আপনাদের সাজেশান দেবো না যাদের ধরুন একদমই হ্যাবিট নেই তারা ধীরে ধীরে হ্যাবিট করুন আর যাদের ধরুন মোটামুটি হ্যাবিট আছে তাহলে ধীরে ধীরে সেটাকে প্রোগ্রেসের দিকে নিয়ে যাক সেটা হচ্ছে নিম পাতা তুলসী পাতা ধনে পাতা একটা ক্লিপ দেখুন এটা দেশি ধনে পাতা দেশি ধনে পাতা আমরা বাঙালি থেকেই বুঝি যে দেশি ধনে পাতার একটা হয় এরম বড় বড় পাতা বাট দেশি ধনে পাতার আমি নিজের কথা বলি চাটনি খেতে আমার মারাত্মক লাগে মা করে দেয় একটু বিট নুন একটু চিনি আর লেবু দিয়ে আপনি জাস্ট আমেজিং ঠিক আছে আমি এটা শীতকালে খাই তুলসী পাতার গুরুত্ব সরি ধনে পাতার গুরুত্ব তো আপনারা জানেন আমার রিসেন্ট একটা ভিডিও আছে রিসেন্ট বলতে কাল পরশু না দুমাস হয়তো হয়েছে দু মাস না হলে এক মাস হয়েছে ধনে পাতার উপর ধনে পাতাতে আবার রিপিট করছে ভিটামিন এ অ্যান্ড সি এই সময় মারাত্মক লেভেলে দরকার কারণ স্কিনের রুক্ষতা যে দেখবেন ফেদারের কিছু ডালনেস আসে কিছু ব্রাইটনেস কমে যায় এই সমস্ত ক্ষেত্রে এবং ইউনিটি পাওয়ার গ্রো হার্টটাকে ঠিক রাখা ডাইজেশানকে ইম্প্রুভ করা পাখি যদি চুইং করে খায় তাহলে আপনার অনেক কিছু মেডিসিন কস্ট কমে যাবে কিন্তু এর সেকেন্ড উপায়ও বলবো জুড়ে থাকুন ভিডিওতে নিম পাতার কার্যকারিতাটা আপনারা জানেন একাধিকবার আমি দুটো চ্যানেলেই ডিসকাস করেছি আপনাদের সঙ্গে যে পাখির প্রতি বা মানুষের ক্ষেত্রে কতটা মানে নিম হচ্ছে প্রকৃতির একটা নিম তুলসী তারপরে পুদিনা তারপরে ধরুন ধনেপাতা পাতা তারপরে ধরুন অ্যালোভেরার পাতা এগুলো হচ্ছে পেয়ারা পাতা এগুলো হচ্ছে একটা মানে কী বলবো আমি ভাষাতে আমি বলতে পারব না এতটাই গুরুত্বপূর্ণ ইচ অ্যান্ড এভরি অ্যানিমেল এবং যে যে ধরুন নিম তুলসি প্রপার্টিজ আপনি দেখতেই পাবেন বিভিন্ন রকম মেডিকেশান যেগুলো থাকে মেডিসিন অ্যালোপ্যাথিক মেডিসিনের মেইন যে জায়গাটা সেই জায়গাটা এখানে একটা কম্বিনেশন আপনাদের জলের কথা বলবো সেটাকেও আপনি উল্লেখ মানে দিতে পারেন খুব ভারাত্মক কাজ করবে এই সমস্ত ক্ষেত্রে কেন সেটাও বলছি তাহলে দেখুন আমার যেটা ক্লিপটা দেখলেন এখানে আমার পাখি এনজয় করে খায় এটা আমার নিম পাতা আমি সপ্তাহে তিন দিন করে দিই তুলসী পাতা আমার ডেলি চরে ধনে পাতা সপ্তাহে তিন দিন করে দিই তো এইটা হচ্ছে আমার একটা পাতার ডায়েট যেটা খাইয়ে বিগত অনেকগুলো বছর হয়ে গেল এটা খাইয়ে আমার পাখি হেলদি কোনো কোনো সময় ঈশ্বরের কৃপায় আপনাদের আসলে কোনো দিন বিমারি আমি আজ পর্যন্ত দেখিনি সেরকম লেভেলে হ্যাঁ টুকটাক দেখুন শরীর থাকলে যেটা বারবার বলি শরীর থাকলে প্রবলেম আসবে তো সেই প্রবলেমটা ছেড়ে দিয়ে যে আজ পা পড়ে যাচ্ছে কাল মাথা ঘুরে যাচ্ছে কাল মাথা মানে ঘাড় ভেঁকে যাচ্ছে কালকে ডায়রিয়া নো প্রবলেম কারণ আমি অলওয়েজ নেচারকে ফলো করি এবং ন্যাচারাল আয়ুর্বেদের মাধ্যমে আমি চলি খুব প্রয়োজন হলে অ্যালোমিওপ্যাথি ইউজ করি এবং সেই সিভিয়ার কন্ডিশানটাই যায় না এখন যেটার জন্য আমাকে অ্যালোপ্যাথিক ধরতে হবে সেই ক্ষেত্রে এই তিনটে পাতা আপনি নিশ্চয়ই আপনার পাখির ডায়েটের মধ্যে ইনক্লুড করুন নিম পাতা আবার বলছি ডিওয়ার্মিংয়ের দিক দিয়ে ডিটক্সিংয়ের দিক দিয়ে ইমিউনিটি পাওয়ার গ্রোয়িংয়ের দিক দিয়ে লিভারের একটা মারাত্মক মানে সহযোগ সহযোগী বলতে পারেন যেটা নির্ভরের ফাংশনকে ইমপ্রুভ করতে কাজ করে তুলসী পাতা এবং ধনে পাতা দুটোরই মধ্যে ভিটামিন সি ভিটামিন এ আয়রন ম্যাগনেসিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সমস্ত কিছু আছে সো এবার ধরুন আপনার পাখি যেরকম ক্লিপটা দেখলেন সেরকম খায় না এটা কিন্তু আমার একটা মানে ধরুন আমি কিছু সামান্য একটা ক্লিপ তুলে আপনাদের বোঝানোর জন্য দিয়েছি যেটা দেখবেন আমি ফেসবুকে আমি রিল হিসাবেও পোস্ট করেছি সো এবারে আসছি আপনার ধরুন পাখি খায় না মানে এরকমভাবে হ্যাবিট নেই তার ঠিক আছে সেই হিসাবের একটা আপনি জুস তৈরি করে পাখিকে প্রোভাইড করতে পারেন যেখানে তুলসী পাতা থাকবে নিম পাতা থাকবে ধনে পাতা তিনটে একসঙ্গে থাকবে আর এখানে সামান্য একটু আদ্রাক মানে আদা ইউজ করে আপনি জলটাকে মহামিউট্রিশানের দিকে নিয়ে যেতে পারেন মহামিউট্রিশান যেটাকে বলে মানে নিউট্রিশান সরি মিউট্রেশান নয় নিউট্রিশানের দিকে নিয়ে যেতে পারে সেটা আপনার পাখি যদি ইন্ট্যাক্ট করে তাহলে যদি আপনি এই পাতাগুলো সম্পর্কে জানেন তাহলে বুঝে দেখুন কি কি মারাত্মক লেভেলের উপকারিতা তাদের তবে হ্যাঁ এর একটা পরিমাপ আছে এইরকম যে নিয়ে এরকম জলে দিতে নয় প্রত্যেকটা স্পেসিস অফ বার্জের ওপর আলাদা আলাদা পরিমাপ আছে এই নয় যে যে সবারই ক্ষেত্রে একই দেখুন আমার যেহেতু অনেকগুলো বছর আমি কাকে কোনটা আমার কলোনি সিস্টেম যেহেতু এবার এক একটা কলোনিতে যে পাখি আছে সেই কোয়ান্টিটি অনুযায়ী আমি নিম পাতা ধনে আর তুলসী পাতা দিয়ে থাকি যার ফলে ওভার ডায়েট হয়ে গেল আমার নিজেরই দু একবার হয়েছে ওভার ডায়েটে চলে গেলে বাকি ডায়রিয়া মানে এক ডায়রিয়া ঠিক বলা যায় না একটা মোশানের কাজ করে বাট সেটাকে আবার রিকোভারি সামান্য জিনিস যে কিছু ওভার ডায়েট হয়ে গেলে যেটা রিমোশন হয় সেই মোশানটা সামান্য এদিক ওদিক করে সেটাকে ঠিক করে নিয়ে যায় ফলে এই পাতা তিনটের গুরুত্ব বুঝুন গুরুত্ব বুঝে পাখিকে দিন যতটা সম্ভব ন্যাচারাল পাখিকে ডায়েটের মধ্যে রাখুন যতটা সম্ভব আপনি যে কেউ হোক না কেন আপনার এক্সপিরিয়েন্স থাকুক বা না থাকুক যেটা বলছি শুনে দেখুন কারণ এই সমস্ত ইনফরমেশান একমাত্র আপনি এই চ্যানেল থেকেই পাবেন এবং হয়তো এখান থেকে তারপর কপি পেস্ট হওয়ার পর অন্য চ্যানেলে পাবেন বাট সমস্ত অল টাইম আমি এক্সপেরিমেন্ট করতে থাকি জিনিসকে শিখতে থাকি জানতে থাকি এবং আমার পাখিকে সুস্থ রাখতে মানে যা কিছু করতে হয় আমি করবার চেষ্টা করি শুধু ওই খাবার দিয়ে দিলাম এই দিলাম না প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং আমি জিনিসকে আমি আগে স্টাডি করি যে কোনটা ঠিক কোনটা বেঠিক তবে গিয়ে এই জায়গাটা আসে এবং নিম পাতা তুলসী পাতা নিজেই অ্যান্টিবায়োটিক নিজেই প্রোবায়োটিক নিজেই অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল অ্যান্টিফাঙ্গাল যার ক্ষেত্রে ইন্টারনাল কোনো রকম টক্সিটিসি মানে মানে টক্সিন যেটাকে বলা হয় বিষাক্ত জিনিসকে সেটাকে রিমুভ করতে মারাত্মক লেভেলে কাজ করে এবং ইমিউনিটি পাওয়ার গ্রোয়ের ক্ষেত্রে মারাত্মক লেভেলে কাজ করে তো এই সমস্ত ক্ষেত্রে যে কোনো ডাটা আর এই তিনটে পাতা একমাত্র নিম পাতাকে এইটুকুনি ব্রিডিং ব্রিডিংয়ের ঠিক সময়টা মানে যখন ধরুন মেটিং হচ্ছে এগলেইং করছে ওইটুকুনি পোর্শনটাকে বাদ দিয়ে আপনি আবার মানে ধরুন তিনটে পাতাই আপনি দিচ্ছেন তুলসী ধনেটা রাখুন সেই সময় বাকি নিমটাকে একটু বাদ দিয়ে নিম যেই এগলেইং কমপ্লিট হয়ে গেল আবার নিমকে ইনক্লুড করে দিন কারণ নিম পাতা অনেক ক্ষেত্রে ওই সময়টা মেটিংয়ের সময়টা একটু ডিস্টার্ব করলেও করতে পারে বা করে বাট সামান্য পরিমাণে দিলে করে না যেটা আমি নিজেও ভাই আমি আপনাদের বলছি কিন্তু আমি নিজেও দিয়ে থাকি আজ পর্যন্ত কোনো ব্রিডিং প্রবলেম হয়নি বা আজ পর্যন্ত আপনার এগলিংয়ের না প্রবলেম না ফার্টালিটির প্রবলেম না বাচ্চা গ্রোথের প্রবলেম হয়েছে আমি থ্রি সিক্সটি ফাইভ ডেজের মধ্যেই তো এই জিনিসগুলো পড়ছে তো আমি কি করে বাধ্য কিন্তু আপনাদের সাজেশান দিচ্ছি নিম পাতাটাকে অ্যাভয়েড করবেন ওই সময়টা দেন আপনি আবার চালু করবেন বাকি ধনে পাতা তুলসী পাতা আপনি কন্টিনিউ রাখতে পারেন আপনার হিসাব মতন আপনার ডায়েটে কিন্তু এখানে আর একটা আমার কনক্লুশন বলুন আমার ওয়ার্নিং বলুন এটাই যে জোর জবরদস্তি কিছু করবেন না কিন্তু যে ভিডিওতে দেখলাম শান্তনুতা বলেছে বলে দিচ্ছি তা নয় আপনার পাখির হ্যাবিট থাকলে তবেই দেবেন বা ধীরে ধীরে হ্যাবিট করান এক গাদা সমস্ত কিছু দিয়ে দেবেন না বা এরকম করবেন না যে জোর জবরদস্তি করবেন না ঠিক আছে জোর জবরদস্তির রেজাল্ট ভালো হয় না যেটা সুন্দরভাবে হয় সেটা স্মুথলি হওয়া দরকার তো সেই হিসাবে এই পাতা তিনটাকে যোগাড় মানে জোগাড়তে এটা তো ইজিলি অ্যাভেলেবেল মার্কেটে বা আমাদের সমস্ত ঘরে আমাদের ঘরে মানে রান্নাঘরের একটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস হয়তো নিম পাতাটা নয় হয়তো তুলসী পাতাটা নয় কিন্তু পূজার ক্ষেত্রে তুলসি পাতা রান্নার ক্ষেত্রে ধনে পাতা এবং নিম পাতাও অনেক ক্ষেত্রে আমরা নিজ আমরা প্রয়োজনে মনে করি এবং আজকের দিনে কচি কচি পাতার খুব উপকারিতা তো চলুন আজকে এই অবধি नमस्कार